দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হিমালয়ের পাদদেশে অবস্থিত হয় এখনই বইছে শীতের আমেজ। গত কয়েকদিন ধরেই সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তরের দিক থেকে হিমেল হাওয়া বইতে শুরু করেছে গোটা জেলা জুড়ে। আর মধ্যরাতের পর থেকে ভোররাত পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। আগাম শীতের অনুভূতি অনুভব হওয়ার ফলে তাপমাত্রা কমেছে, যা নভেম্বর মাসের শেষের দিকে আরও কমবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এবং বিস্তারিত জানা যায় পঞ্চগড় থেকে। সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মিয়াসি। শুভ সকাল রনি। শুভ সকাল রনি। শুভ সকাল জুবাইর রুনিয়া। আপনারা জানেন দেশের সর্ব উত্তরে জেলায় পঞ্চগড়, হিমালয়ের পাদদেশে অবস্থিত হয় এই জেলাকে হিমালয় কন্যা বলা হয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশে শীত শুরু হয়েছে, শীতের আমেজ যেটি সেটি শুরু হয়েছে। আপনারা জানেন যে দেশের সর্ব উত্তরে জেলা পঞ্চগড়ের উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম বাতাস এবং ঘন কুয়াশার কারণে এখানে প্রতিবছর শীতের আগমন আগেভাগে ঘটে এবং দীর্ঘস্থায়ী শীত অনুভূত হয়ে কিন্তু এই জেলা থেকে শীত একটু দেরিতে বিদায় নেয়। ফলে এখানে আমরা দেখেছি যে গত কয়েকদিন থেকে সন্ধ্যা হলেই শিশির বিন্দু পড়ে এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করে এই জেলায়। এবং আমরা দেখি যে দিন দিন এখানকার যে প্রকৃতি এবং বৈচিত্র্য সেটি কিন্তু অনেকটাই পরিবর্তন হচ্ছে এবং পরিলক্ষিত হচ্ছে। আগাম শীত অনুভূত হওয়ার ফলে আমরা দেখেছি যে দিনের বেলা খানিকটা রৌদ্র এবং গরম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যখনই সন্ধ্যা নামে তখন এই চারপাশ কুয়াশায় ঢেকে থাকে এবং উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের যে হিম বাতাস সেটি জেলার উপর দিয়ে বয়ে যায়। ফলে এখানে আমরা দেখছি যে যতই দিন যাচ্ছে ততই কিন্তু এখানকার যে শীতের আমেজ সেটি কিন্তু বিরাজ করছে। ফলে আমরা দেখছি যে এখানকার মানুষ কিন্তু অনেকখানি গরম কাপড় পরিধান করে বাইরে বের হচ্ছেন এবং রাত্রে বেলা কিন্তু কাঁথা এবং কম্বলের আশ্রয় নিচ্ছে এমনটা আমরা দেখছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি গ্রাম অঞ্চলে, এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে খানিকটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছিল এবং ধানের ডগায় কিন্তু শিশির বিন্দু পড়ছে এবং এই স্বচ্ছ শিশির বিন্দু কিন্তু জানান যে শীতের আগমনী বার্তার। বিশেষ করে পৌষ এবং মাঘ মাস এই দুই মাস শীতের মুখ্যম সময় হলেও কিন্তু পঞ্চগড়ে আশ্বিন কার্তিকেই আমেজ শুরু হয়েছে শীতের। ফলে আমরা দেখছি যত দিন যাচ্ছে ততই কিন্তু ঘনিয়ে আসে শীত। আর শীত আসলে কিন্তু এখানকার মানুষের যে একটা দুর্ভোগ এবং সমস্যা সেটি কিন্তু থেকে যায়। কারণ যখনই শীত আসে তখনই কিন্তু এই এলাকার মানুষ যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কাজ করতে পারছেন না। বিশেষ করে পঞ্চগড়ে তেমন ভারী শিল্প প্রতিষ্ঠান না থাকা এখানকার বেশিরভাগ মানুষ চা শ্রমিক, পাথর শ্রমিক এবং দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করে, কিন্তু শীতকালে তারা তেমন কাজ করতে পারেন না। তারা কিন্তু তাকিয়ে আছে সরকারের দিকে এবং বেসরকারি সংস্থার দিকে। তারা বলছেন যেহেতু সামনে শীত আসবে, শীত আসতে আরো মাসখানেক বাকি রয়েছে, সেক্ষেত্রে যদি এখনই তাদের শীত নিবারণের জন্য কোনো প্রকার সহযোগিতা করা হয় তাহলে তারা অনেকটা উপকৃত হবে। তাছাড়া আপনাকে আমি আরেকটা তথ্য জানিয়ে রাখি যে তারা বলছেন যে প্রতি বছর শীত আসে, শীত যায় কিন্তু তারা তেমন সুযোগ সুবিধা পান না। তারা বলছেন যদি জরুরি ভিত্তিতে এবং এই সময় যদি তাদের পাশে দাঁড়ায় সরকার কিংবা বেসরকারি সংস্থা তাহলে তারা অনেকটা উপকৃত হবে। আর বিশেষ করে এদিকে কিন্তু স্বাস্থ্য বিভাগ কিন্তু তাদের যে প্রস্তুতি সেটি নিয়েছে, কারণ শীতজনিত রোগীর সংখ্যা এই সময়টাতে বৃদ্ধি পায়। ফলে এখানকার যে হাসপাতাল রয়েছে এবং স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু দিন দিন রোগীর সংখ্যাও বৃদ্ধি পায় এমনটা আমাদেরকে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আপনাকে আরেকটু তথ্য আমি জানিয়ে রাখি যে এই সময়টাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখা যায়। ফলে এখানে আমরা দেখছি যে দিন দিন পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং পাশাপাশি এখানে যারা পর্যটক রয়েছে তারা এখানে আসছেন এবং ঘুরে দেখছেন, বিশেষ করে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। তবে যে তথ্যটি আপনাকে আমি জানিয়ে রাখবো যে গত এক সপ্তাহ থেকে কিন্তু তেমন কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখা যায়নি। ফলে আমরা দেখেছি হতাশ হয়ে যারা এখানকার মানুষ রয়েছে এবং পর্যটক রয়েছে তারা কিন্তু বাড়িতে চলে গেছে। ফলে আমরা দেখেছি যে খানিকটা মানুষের যে একটা দুর্ভোগ সেটি দেখেছি। তবে আজ সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা উঁকি দিয়েছে, ফলে এই পঞ্চগড়ের মাটি থেকে 5 ফুট ভিসাসেরা কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন এই জেলা থেকে যারা আগত পর্যটক রয়েছে, পাশাপাশি এখানে শীতের যে আমেজ সেটিও তারা উপভোগ করছে এমনটা আমরা দেখছি। জুবাই রনি মিয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।